প্রত্যেক লট থেকে যথাক্রমে একটি করে বস্তু নেওয়া হলো। তোলা তিনটি বস্তুর মধ্যে ঠিক একটি ত্রুটিপূর্ণ, কমপক্ষে একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখানে প্রথমেই দেখো, আমরা ধরে নিচ্ছি যে প্রথম লট থেকে যে ত্রুটিপূর্ণ বস্তু তোলা হয়েছে তার সম্ভাবনা 4% কে আমরা লিখে নিচ্ছি প্রবাবিলিটি অফ এ, এ হচ্ছে দিস ইভেন্ট ইজ ইকুয়াল টু 4%, মানে 4/100। তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট বের করব 1 - প্রবাবিলিটি অফ এ, মানে কত, 1 - 4/100 ইজ ইকুয়াল টু কত লেখা যাবে, 96/100 হয়ে গেল। একইভাবে এবার আমরা প্রবাবিলিটি অফ বি হিসাবে ধরে নিচ্ছি দ্বিতীয় বস্তু, তিনটি লটের প্রতিটিও লট থেকে তোলা বস্তু, এর প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 5%, মানে 5/100 ইজ ইকুয়াল টু কত লেখা যাবে দেখো, অতএব প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু লেখা যাবে 1 - প্রবাবিলিটি অফ বি একইভাবে, তার মানে 95/100 হয়ে গেল। আর প্রবাবিলিটি অফ সি, এটাকে আমরা ধরে নিচ্ছি 10%, মানে 10/100 এটা, তাহলে আমরা লিখে নিচ্ছি প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 90/100 হয়ে গেল। এবার আমাকে এখানে কি কি বলেছে আমরা এবার দেখি। প্রথম কথা বলেছে, 1 নম্বর, ঠিক একটি ত্রুটিপূর্ণ বস্তু তোলার সম্ভাবনা। তাহলে সেক্ষেত্রে ঠিক একটি ত্রুটিপূর্ণ বস্তু তুলতে গেলে আমরা সম্ভাবনা কিভাবে লিখব, প্রবাবিলিটি অফ এ যদি হয় অপর দুটি কি হবে, ত্রুটিপূর্ণ হবে না, তার মানে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট প্লাস, এখান থেকে আমরা লিখলাম প্রথম লট থেকে ভালো বস্তু তোলা হয়েছে, দ্বিতীয় লট থেকে ঠিক খারাপ বস্তু হয়েছে, আর প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট তৃতীয় লট প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট। এটাকে আমরা যদি মান বসিয়ে দিই, প্রবাবিলিটি অফ এ মানে 4/10, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্রত্যেকের মান বসিয়ে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পাই 0.1686 হয়ে গেল। এইবার আমাকে কি বলেছিল যে কমপক্ষে দুটি বস্তু একটি ত্রুটিপূর্ণ, মানে দুটো বা তিনটেই আমার ত্রুটিপূর্ণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কি লিখবো, 1 - প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট, মানে তিনটি কমপক্ষে একটি যেহেতু তার তিনটিও হতে পারে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার যে কোনো কমপক্ষে একটি বস্তু ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল টু 1 - প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে 96/100, বি কমপ্লিমেন্ট মানে 95/100, আর সি কমপ্লিমেন্ট মানে 90/100। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাই 0.1792 হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করুন।